অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি কিভাবে সহজে বর্গ নির্ণয় করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর আগে আমি 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ কিভাবে সহজে নির্ণয় করা যায় আলোচনা করছি। আজকে আমি ভিন্ন টাইপের কিছু নিয়ম আলোচনা করব। খেয়াল করি, টাইপ 1 বা রুলস 1, রুলস 1 প্রথম নিয়ম, যে সকল সংখ্যার শেষে শূন্য থাকে, যেমন 20 শেষের ডিজিটটা শূন্য, এরকম 30 শেষের ডিজিটটা শূন্য, 40 50 60 যে সকল সংখ্যার শেষে শূন্য থাকে তাদের বর্গ কত হবে। যে সকল সংখ্যার শেষে শূন্য থাকে আমরা শূন্য বাদে অন্য সংখ্যাগুলা বর্গ করবো, যেমন 2² মানে 4, এরপরে যেহেতু স্কোয়ার, স্কোয়ার করলে ডাবল হয়ে যায়, একটা শূন্য দুইটা হয়ে যায়, অর্থাৎ ডাবল শূন্য দিয়ে দেবো, অর্থাৎ 400। এখানে 3² মানে 9, এরপরে ডাবল শূন্য দিয়ে দেবো, অর্থাৎ 900। 4² হলো 16, এরপরে ডাবল শূন্য দিয়ে দেবো, 1600। 5² মানে 25, এরপরে ডাবল শূন্য দিয়ে দেবো, 2500। 6² মানে 36, এরপরে ডাবল শূন্য দিয়ে দেবো। এরকম 70² ইকুয়াল টু 7² মানে 49, এরপরে ডাবল শূন্য দিবে। আচ্ছা, এটা গেল রুলস 1। এখন আলোচনা করবো রুলস 2 নিয়ে। রুলস 2, যে সকল সংখ্যার শেষে 5 থাকে, যেমন 25, 35, 45, 55, এগুলোর বর্গ কত হবে। এই ধরনের সংখ্যার বর্গ নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু শেষের ডিজিটটা 5 আছে, আমরা প্রথমে 25 লিখে ফেলব, প্রত্যেকটা ক্ষেত্রে 25 লিখব, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 25 লিখব। এরপরে 2-এর পরের সংখ্যাটা হলো 3, এই 3 দোকানে 6 লিখব। এখানে আছে 3, এর পরের সংখ্যাটা হলো 4, 3 ছাড়া 12, এটা এটার বর্গ। এখানে আছে 4-এর পরের সংখ্যা 5, 4 5 20, এখানে আছে 5-এর পরের সংখ্যা হলো 6-5 6 30। এরপরে 65 স্কোয়ার হবে, এটা তো 25 লিখবো আমরা, 6 এবং 6-এর পরের সংখ্যাটা হলো 7 7 6 7 42। এরপরে 75 স্কোয়ার, প্রথমে আমরা 25 লিখবো, 7 7-এর পরের সংখ্যা হলো 8 7 56। এরপরে 85 স্কোয়ার ইকুয়াল টু 25 লিখবো প্রথমে, 8 8-এর পরের সংখ্যাটা হলো 9 8 9 72। এভাবে এরপরে 95 স্কোয়ার, প্রথমে 25, এরপর 9 9-এর পরের সংখ্যা হলো 10 9 10 90, অর্থাৎ 9025। আচ্ছা, এরপরে টাইপ 3 বা রুলস 3, মনে করি আমরা 26-এর বর্গ করবো। তাহলে এই ক্ষেত্রে আমরা এই প্রথম ডিজিট 6 6 স্কোয়ার হলো 36 36-এ লিখবো আমরা 6, হাতের আছে এই 3, হাতের আছে 3। এরপরে এই টোটালটা গুণ করবো, যে কয়টা সংখ্যা আছে, মানে 3টা সংখ্যা আছে, 1 2 3, অর্থাৎ 6 দোকানে 12 12 দোকানে 24 24, আর এলো 3 27 27-এ লিখবো আমরা 7, হাতে আছে 2 27-এ 7, হাতে আছে 2। এরপরে যে শেষের ডিজিটটা, এটার আমরা গুণ করবো 2 স্কোয়ার 2 স্কোয়ার মানে 4 4, আর এই 2 হলো 6, অর্থাৎ 26 স্কোয়ার হলো 676। ঠিক আছে, এইভাবে যে কোনো সংখ্যা এই নিয়মে সলভ করা যায়। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, মনে করি 36 স্কোয়ার, এটা কত হবে। তাহলে আগের মতো প্রথম ডিজিটটা বর্গ করবো, 36 6 6 36 36-এ 6, হাতের আছে 3 হাতে 3। এরপর এই টোটালটা গুণ করবো, এই 3 দোকানে 6 6 দোকানে 3 6 18 18 দোকানে 36 36, আর এই হাতের 3 36 আর 3 হইল গে 39 39-এ 9, হাতে আছে আবারও 3। এরপরে শেষের ডিজিটটা আমরা বর্গ করবো 3 স্কোয়ার 3 স্কোয়ার মানে 9 9 আর 3 হলো 12, অর্থাৎ 36 স্কোয়ার হলো 1296। ক্যালকুলেটার দিয়ে আমরা অবশ্যই চেক করে নেব ঠিক আছে কিনা।
আচ্ছা এরপরে মনে করি যে চল্লিশ যে কোনো সংখ্যার ক্ষেত্রে রুলস থ্রি হলো যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা এই নিয়মে সলভ করতে পারি। প্রথমে প্রথম ডিজিটটা ফোর স্কোয়ার, ফোর স্কোয়ার মানে ষোলো, ষোলোর ছয় হাতে আছে এক, হাতে আছে এক। এরপরে টোটালটা গুণ করবো, এই চার চার ষোলো, ষোলো দোকানে বত্রিশ, বত্রিশ আর এক হলো তেত্রিশ, তেত্রিশের তিন, তেত্রিশের তিন হাতে আসছে তিন। এরপরে শেষের ডিজিটটা আমরা করবো করবো আবারও ষোলো, ফোর স্কোয়ার মানে ষোলো, ফোর স্কোয়ার মানে ষোলো, ষোলো আর তিন হলো উনিশ, অর্থাৎ চল্লিশ স্কোয়ার হলো উনিশশো ছত্রিশ। এইভাবে আমরা যে কোনো সংখ্যা বর্গ নির্ণয় করতে পারি।